আজ বিজয়া দশমী। আপনাদের সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা ও ভালোবাসা। এনআরকে রেডিওর পুজোয় দাদাগিরির শেষ নাটক গৌর কিশোর ঘোষের গল্প অবলম্বনে ব্রজদাস পাজল। ব্রজরাজ কার ফর্মাকে যিনি জানেন না, এ কাহিনী তাঁদের জন্য নয়, কারণ তিনি এ কাহিনী শুনে ঠিক বিশ্বাস করতে পারবেন না, অবিশ্বাসের হাসি হাসবেন, হয়তো প্রবল মূঢ়তা বসে ব্রজদার সঙ্গে তর্কই জুড়ে দেবেন, আর সেই মুহূর্তে ব্রজদা সে স্থান ত্যাগ করবেন আর আমরা হাড়ে হাড়ে টের পাব। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ব্রজদা একটা আফসোস করে প্রায়ই বলেন, বাঙালির মানসিক হজম শক্তি আর আগের মতো নেই, কোনো কিছু প্রাণে ধরে বিশ্বাস করতে পারে না। আর যেদিন থেকে বাঙালির এই হজমের গণ্ডগোল হয়েছে, সেদিন থেকেই তার অধঃপতনের শুরু। ব্রজদা যেসে লোক নন, রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন ব্রজদার পরামর্শে, তবে সেসব গল্প অন্যদিন। আজ আমরা ব্রজদার ক্রিকেট খেলায় ব্রজদাস পাজেল কাহিনী শুনি। সেদিন হঠাৎ সুনীত ঘোষকে চটে যেতে দেখে সুনীল বোস ঘাবড়ে গেল। তা চড়ছেন কেন? আরে না না, মাথা ঠিক নেই মশাই, মাফ করবেন, শিরে সংক্রান্তি কি না, মামলায় হেরে গেলে যে কেয়ার অফ ফুটপাথ হয়ে যাব। কলকাতা টেস্টের টিকিট ছিল লাস্ট চান্স, কিন্তু সে চান্সও তো দেখছি পাংচার্ড হয় হয়। আসলে যে জজের এজলাসে আমার মামলা, তার একটি মাত্র মেয়ে, আর সে মেয়ে আবার ক্রিকেট ফ্যান। আব্বাস আলী বেগের গলায় মালা দেবার চান্স পেল না বলে অন্ন জল ত্যাগ করেছিল প্রায়। মাদ্রাজে এবার কুন্দরামের খেলার রেজাল্ট দেখে আশায় বুক বেঁধে বসে আছে, নিজে হাতে রেশমের মালা গেঁথে রেখেছে মশাই। যদি কুন্দরাম কলকাতার টেস্টে কোয়ার্টার সেঞ্চুরিও করতে পারে, তাহলে আর কথা নেই, আলু থালু হয়ে মাঠের মধ্যে ছুটে যাবে, আনন্দে মূর্ছা যাবে, প্ল্যান সব ঠিক করে রেখেছে। এমন সময় বিসমিল্লায় গলদ, সিজন টিকিট গায়েব হয়ে গেল। টিকিট একটা জোগাড় করে দেবে তো দাও, নইলে এই হাঙ্গার স্ট্রাইক করলুম। আদুরে মেয়ে তো, যে কথা সেই কাজ। আজ সাত দিন ধরে সেরেফ অনশন, শুধু সেদ্ধ ডিম আর কফি খাচ্ছে, জজগিন্নি দুবেলা কপাল চাপড়াচ্ছেন। কি লোকের হাতে বাবা মাকে তুলে দিয়েছেন গো! রোজ জজ সাহেব যে মেজাজ নিয়ে এজলাসে আসছেন, তাতে কি করতে যে তিনি কি করে বসবেন, সেই ভাবনায় আমার উকিল অস্থির। না হলে দেখুন না, যে উকিল 3 বছর ধরে আমাকে নির্ঘাত জিতে যাবেন বলে ভরসা দিয়ে এসেছেন, তিনি এখন বললেন কি না, কিচ্ছু বলা যায় না মশাই, হাওয়া বড় খারাপ, বাঁচতে চান তো শিগগির একখানা টেস্টের টিকিট জোগাড় করুন। এখন বুঝলেন রিলেশনটা কি করি বলুন তো? এতই যখন দরকার তখন ব্ল্যাক মার্কেটে দ্বারস্থ হন। সে চেষ্টাও করেছি মশাই, 2 দিন আগে আমাদের পাড়ার হেরোদার হাতে 19 খানা 25 টাকার টিকিট দেখলাম, আমায় বললে নেবে, আমার কস্ট প্রাইস পড়েছে ওই 40, কাল পর্যন্ত 60 টাকায় ছেড়েছি, আজ 75 তোকে একখানা দিতে পারি, আসছে কাল সেঞ্চুরি করবো মাইরি। হ্যাঁ নিবি তো এইবেলা নিয়ে যা, ক্যাশ ডাউন নো চেক বিজনেস বাবা। 25 টাকার টিকিট 75 নেব? হ্যাঁ 25 টাকার টিকিট 75, এতটুকু সস্তা রে? খেলার মতো খেলা হলে 2 টাকার টিকিটও 100 টাকায় বিক্রি হয়, তা জানিস? তা হয়েওছিল। ব্রজদার আওয়াজ পেয়ে 4 জোড়া চোখ পিছনে চাইলে। ব্রজদা ততক্ষণে যদুবাবুর টেবিলের কাছে পৌঁছে গেছেন। আমি সসম্মানে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। ব্রজদা ধপাস করে বসে পড়লেন। সুনীল বোস বারবার মুখ মুছতে লাগল। এইবার তাহলে পাহাটা খুলে দেওয়া যাক নাকি, নইলে গরমে তো বসা যাবে না। তোমার গরমটা একটু বেশি হয়েছে দেখছি, জানুয়ারি মাসে পাখা খুলে বন্ধু বান্ধবের বিপদ ঘটানোর চাইতে এই বেলা একটা বিয়ে থা করে ফেলো। 2 টাকার টিকিট 100 টাকায় বিক্রি হয়েছিল, সে কি খেলায়? কেন, যে খেলায় কলকাতায়
টিকিট নিয়ে সব থেকে বেশি কাড়াকাড়ি হচ্ছে সেই ক্রিকেট খেলায়। সাহেবরা সেবার বড় মুখ করে বিলেত থেকে খেলতে এসেছিল, তো তার টিমটাও বড় সরে এনেছিল জার্ডিন। ভারতে নেমে একটার পর একটা খেলায় জিতে ব্যাটার সাহস বড় বেড়ে গিয়েছিল। সেই জার্ডিন সাহেব কলকাতার মাঠে এক বাঙালির কাছে রাম প্যাঁদারি খাচ্ছে কথাটা লাঞ্চের আগে মুখে মুখে ছড়িয়ে যেতেই ডালাস স্কোয়ার খালি করে সাহেব মেমরা এসে ভিড় করলো মাঠে। টিকিটের দাম না বেড়ে আর যায় কোথায়? সাহেবদের ওই একটা অসাধারণ গুণ, খেলাধুলার ব্যাপারে নিতেটার মতো অত পুতুপুতু করে না, টিকিট একটা পেলেই হলো অ্যাট এনি দাম। কিনলেও তাই, লাঞ্চের আগে যারা দু টাকার টিকিটে ঢুকেছিল 100 টাকার নোট পেয়ে গেট পাস ঝেড়ে দিয়ে তারা গাছের ডালে উঠে বসল। কার খেলা দেখতে এত ভিড় করেছিল ব্রজদা? সত্যি তুই বড় বোকা, তোদের ব্রজদা ছাড়া এ কাজ আর কে করতে পারে? এই সাদা কথাটা ধরতে পারলি নে? আপনি আপনি আবার ক্রিকেট খেলেছেন নাকি? কই জানতাম না তো। তোর ঠাকুরদার বাপের নাম কি বলতো? শুনিল একটা বিষম খেলো, তারপর কিছুক্ষণ মাথা চুলকলো। জানি না তো। অথচ ঔরঙ্গজেবের ঠাকুরদার বাপের নামটি মুখস্থ করে রেখেছ। তোমায় আর দোষ দেব কি? দোষ আমাদের জাতীয় শিক্ষার। আমাদের শিক্ষা তো নিজের লোককে চিনতে শেখায় না, তাই তো ব্র্যাডম্যানের নারী নক্ষত্র জানো, অথচ তোমাদের ব্রজদা যে ক্রিকেটে ওয়ার্ল্ড রেকর্ড করেছে পৃথিবীর কোনো ক্রিকেটারই যার ধারে কাছে পৌঁছতে পারেনি সে খবর তুমি তুমি কেন? কোনো বাঙালি জানে না বাঙালির অধঃপতন কি স্বাদে হয়েছে। দে দে যদু একটা সিগারেট দে। হুশ করে খানিকটা ধোঁয়া ছেড়ে ব্রজদা বোধ করি মেজাজটাই সাফ করে নিলেন। হ্যাঁ, তবে শুনে রাখ, মাত্র 3 ওভারে সেঞ্চুরি করে শুধু ওয়ার্ল্ড রেকর্ডই করিনি, ক্রিকেট খেলার আইন কানুনে নতুন একটা প্রবলেমও সৃষ্টি করেছি, আজ পর্যন্ত তার সমাধান হয়নি। যদি কখনো চান্স পাস অরিজিনাল ব্রিটিশ ক্রিকেট ম্যানুয়াল খেলা খুলে দেখিস, দেখবি ব্রজদাস পাজল বলে একটা কথা তাতে লেখা আছে। তবে আর বলছি কি, শোন, যে বল ব্যাটের ঠুকুস খা খেয়ে মাঠের উপর দিয়ে গড়াতে গড়াতে বাউন্ডারি লাইন পার হয় ক্রিকেট রুলে তাকে বলে বাউন্ডারি, আর তার রান হয় 4। আর যে বল ঠকাস ঘা খেয়ে বাপ বাপ ডেকে তোল্লা হয়ে বাউন্ডারি পেরোয় তার নাম ওভার বাউন্ডারি, তার রান 6। এসব নিয়ম তো দুধের ছেলেরাও জানে, কিন্তু ব্যাটসম্যানের হাঁকরানির চোটে যে বল বিপ 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 করতে করতে স্পুটনিক হয়ে আকাশের বাউন্ডারি পার হয় তার রান কত? হ্যাঁ কত? আর সে বাউন্ডারির নামই বা কি? আজ পর্যন্ত তা ঠিক হয়নি, কারণ ক্রিকেটের জন্মস্তক আকাশের বাউন্ডারি বল পার করতে পারে এমন ব্যাটসম্যান একটাই জন্মেছে, আমাদের ব্রজদা। ব্রজদা তো বটেই। ব্রজদা কোনো কথা না বলে নাক মুখ দিয়ে সেরেফ একটা ধোঁয়া ছাড়তে লাগলেন। একটু পরে বললেন, কিন্তু বাবা একজনের জন্য তো আর রুল হয় না, তাই জার্ডিন সাহেব বলেছিল, ব্রজদা তোমাকে গ্রেট বললে ছোট করা হয়, ইউ আর ডাবল গ্রেট, দুঃখ এই তোমার আর জুড়ি জন্মাবে না, তাই ক্রিকেটে তোমার এই 3rd ডাইমেনশন আর আনাও যাবে না, আমাদের চিরকাল বাউন্ডারি আর ওভার বাউন্ডারি নিয়েই তুষ্ট থাকতে হবে। তবে তোমার যে মারে বল আকাশে মিলিয়ে যায় সেটা হিস্ট্রিতে ব্রজদাস পাজল বলে অবহমান কাল ধরে লেখা থাকবে। আগুনটা সিগারেটের একেবারে লেজে এসে ঠেকেছিল, তাই ব্রজদা তাড়াতাড়ি একটা সুকটান মেরেই সিগারেটটা অ্যাস্ট্রেতে ফেলে দিলেন। শুধু একটাই নয়, আরও আছে।
সুনীতের ডিউটি ছিল, উঠতে যাচ্ছিল। ও কথা শুনে ধপাস করে আবার বসে পড়ল। কথাটা যখন উঠলই তাহলে সবটাই খুলে বলি শোন। জার্ডিনের দল যখন এলো ভারতে ক্রিকেট গগনে, তখন সব চন্দ্রসূর্যই বিরাজ করছেন। নাম আর কারো করব না, তোরা কাগজের পুরনো ফাইল ঘেঁটে দেখে নিস। তবে এটাও সত্যি, ছোকরারা ফাইট দিয়েছিল ভালো। ইন্ডিয়া হারছিল, তবে রিয়েল স্পোর্টসম্যানের মতো হারছিল। আসলে যারা হারে স্পোর্টসম্যান স্পিরিটটা দেখাবার চান্স তারাই কিন্তু পায়, এটা আমি বারবার দেখেছি। জার্ডিনের দল কলকাতায় এলে লাট সাহেব তাদের অনারে একটা পার্টি দিলেন। সেই পার্টিতে লাট সাহেবের প্রাইভেট সেক্রেটারি কথায় কথায় আমাকে জাত তুলে একটু খোঁচা দিলে, বললে, ক্রিকেট তো সিভিলাইজ খেলা, রপ্ত করতে ইন্ডিয়ার সময় নেবে, কি বলো ব্রজদা? ন্যাশনাল স্পিরিটে খা লাগলে তোদের ব্রজদা ছেড়ে কথা কয় না, জানিস তো? বললাম, সাহেব যা বললে আমাকে বললে, খবরদার এ কথা আর কাউকে বলো না। একে সাহেব তাই লাটের খাস মুন্সি। কি বলতে চাইছো? তোমার জার্ডিনের ভাগ্য ভালো, বাঙালিদের পাল্লায় পড়েনি, তাই মান সম্মান বজায় রেখে দেশে ফিরতে পারছে। তার মানে? ওই যে যা বললাম তার থেকেই বুঝে নাও, বাঙালিদের খপ্পরে পড়লে তোমার ওই জার্ডিনের এমসিসি একেবারে টেমসিসি হয়ে যেত। যদি সাহস থাকে তোমার জার্ডিনকে বলো না, নেট প্র্যাকটিসের দিন আমাদের সঙ্গে এক হাত খেলে যাক। এমন সময় লাটগিন্নি সেখানে এসে হাজির হলেন। হ্যালো ব্রজদা, ব্যাপার কি? মাথায় যেন কোনো মতলব ঘুরছে। ম্যাডাম, তুমি চ্যারিটি করে রেড ক্রসের জন্য টাকা তুলবে বলেছিলে, তা সেই ব্যাপারে আমার মাথায় এক আইডিয়া এসেছে। জার্ডিন সাহেবকে বলো না আমাদের সঙ্গে এক ইনিংস চ্যারিটি ম্যাচ খেলুক, তাতে তোমার টাকা উঠবে আর ওদের নেট প্র্যাকটিসও হবে। ভেরি গুড আইডিয়া ব্রজদা, ইউ আর লাভলি। ব্যাস, এক কথায় ঠিক হয়ে গেল, এমসিসি ভার্সাস গভর্নেসেস ইলেভেন। গভর্নেসেস? গভর্নর্স ওয়াইফ ইজ ইকুয়াল টু গভর্নেস। ও বাবা! তারপরে অ্যাপোস্ট্রোফিস, নেসফিল্ডের গ্রামারখানা দেখে নিস, নে এখন শোন। তারপর মাঠে তো নামলাম, ক্যালকাটা ক্লাবের মাঠে। খেলা শুরুতে ছিল গোটা কত ক্লাব মেম্বার আর দেশি রাজা মহারাজা খেতাবধারীর দল। মোস্ট অফ দি মাঠ ফাঁকা, তেমন টিকিট বিক্রি হলো না দেখে লাটগিন্নি একটু মনোক্ষুণ্ণ হলেন। যা হোক, খেলা তো শুরু হলো, তাড়াতাড়িতে টিম জোগাড় করেছি। ক্রিকেটে উইকেট কিপার অবধি নেই, জার্ডিনের লাকটা ভালো, টসে জিতে ব্যাটিং নিলে। কি আর করি, আমি স্ট্যাম্পের পেছনে দাঁড়ালাম, একটার পর একটা ছোকরাকে বল করতে ফিল্ডে পাঠাই আর জার্ডিনের ব্যাটসম্যানরা তাকে পেঁই দিয়ে বৃন্দাবন পাঠায়। সে তো হবেই, 112 মিনিটে ওরা 95 for no wicket করলে, বেইজ্জতের এক শেষ। আমি আর থাকতে পারলাম না, একটা আনাড়িকে প্যাড পরিয়ে উইকেট কিপিংয়ে পাঠিয়ে নিজেই বল হাতে নিলাম। জানিস তো আমি দু হাতেই বল করতুম, ডান হাতে ফাস্ট বল দিতুম আর বাঁ হাতে দিতুম স্পিন। ওরে বাবা, কার সাধ্যি খেলে! যা হোক, ওভারের প্রথম বলেই লেগ ব্রেক, ব্যাটসম্যানের ডান পায়ের প্যাডে ঠক করে বলটা লাগতেই সে বেটা ওফ ফাদার বলে ক্রিজের ওপর শুয়ে পড়ল। হেঁটে আর প্যাভিলিয়নের দিকে যেতেই পারল না। রিয়েল লেগ ব্রেক কি না বলো কি, তাই নাকি? হ্যাঁ, আবার কি গো, রিয়েল লেগ ব্রেক? হ্যাঁ, রিয়েল লেগ ব্রেক। সেকেন্ড বলও দিলাম গুগলি, অফ স্ট্যাম্প ছিটকে পড়ল। পর পর দু বলে দুজন আউট হতেই দেখলাম গ্যালারির সবাই নড়ে চড়ে বসলো, মৃদু হাততালিও পড়ল। কিছুক্ষণ পরে দেখি জার্ডিন হুৎকা মতন এক ব্যাটসম্যানকে পাঠিয়েছে, সে তো বেশ পোজ নিয়ে ক্রিজে ব্যাট ঠ্যাক ঠুকে খুঁটি গেঁড়ে দাঁড়ালে। দেখেই বুঝলাম ব্যাটা খুব তুখোর,
শুধু গুগলিতে কাবু করা যাবে না, বড় শামুক লাগবে। ব্যাট ধরে দেখি বোলাররা বুঝতে পারে ব্যাটসম্যানদের দুর্বল স্থানটা কোথায়। দেখলাম ব্যাটা পা দিয়ে লেগ স্ট্যাম্প কভার করেছে আর প্যাড দিয়ে অফ আর মিডল স্ট্যাম্প, পরপর দুটো বল কোনো ক্রমে ঠেকিয়েও দিল, নো রান। ঘাগু ব্যাটসম্যান, মার দেখেই বুঝলাম। আচ্ছা বাবা, তুমি যদি বুনো হল তো আমি এই ব্রজরাজ কারফর্মাও হলাম গে বাঘার টেমারিল। কুড়ি স্টেপ পেছিয়ে গেলাম, তারপর ঝড়ের গতিতে ছুটে এসে এক্সট্রা ফাস্ট বলের সঙ্গে লেগ স্পিন মিশিয়ে অফ স্ট্যাম্পে ঝুলিয়ে দিলাম ছড়ে। চোখের পলক না পড়তে সিলি মিড অফে বলটা ড্রপ খেয়ে তীব্র গতিতে মন নিয়ে লেগ স্ট্যাম্পের দিকে বো করে ঘুরে গেল। পর মুহূর্তেই দেখলাম বাছাদন লাট্টুর মতো পিন পিন করে স্পিন খেতে খেতে শর্ট ফাইন লেগে গিয়ে আছাড় খেয়ে পড়ল। ওই স্পিনকে আর আটকানো সোজা কথা, ব্যাটসম্যান নিজেই স্পিন করে গেল যে, আর বলটা ব্যাটের কোনায় ঠেকে গালিতে ইজি ক্যাচ তুলে একেবারে ফিল্ডারের বুক পকেটে ঢুকে পড়ল। হ্যাঁ, টিপখানা দেখেছিস আমার, ক্যাচ মিস করা আমাদের জাতীয় অভ্যেস কি না, তাই কোনো রকম রিস্ক নিলাম না। তারপর ও সে কি হাত তালি, আমার প্রথম ওভারের রেজাল্ট হলো 3 wickets, no run। বাবা, হ্যাঁ, ওয়াটার রিসেস হতে জার্ডিন সাহেব লাটগিন্নি ছুটে এসে আমার সঙ্গে সে কি হ্যান্ডশেক, তাই নাকি? প্রাইভেট সেক্রেটারি লাটগিন্নির আদেশে লাট সাহেবকে ফোন করতে ছুটলেন, সঙ্গে সঙ্গে চারিদিকে রটে গেল, জবর খেলা শুরু হয়েছে, মাঠে ভিড় বাড়তে লাগলো, বাইরে গুঁতোগুঁতি, নিমেষের মধ্যে সব টিকিট শেষ, গেট পাস নিয়ে ব্ল্যাক মার্কেট শুরু হয়ে গেল, শেখে লাহি কাণ্ড। লাঞ্চের আধ ঘন্টা আগেই কোনো রান অ্যাড না করে জার্ডেনের দল ওই 95তেই আউট হয়ে গেল। 95তেই? হ্যাঁ, 95তেই। স্কোরবোর্ডের বোলিং অ্যানালিসিসটা দিচ্ছি, তার থেকে রেজাল্টটা জানতে পারবি। বি কারফর্মা 7 overs, 5 maiden, no run, 10 wickets। কিন্তু কিন্তু তা কী করে হয়? এই বলছেন নো রান, আবার বলছেন 7 overs, 5 maiden। তোদের কাছে হয় না, ব্রজর হাতে সবই হয়। এখন শোন, বকবক করিস না, এই চুপ কর, চুপ কর। ঠিক আছে, আমরা এবার ব্যাট করতে নামলাম। লাঞ্চের আগে মাত্র 23 রানে আমাদের 4টে উইকেট ঝপ ঝপ করে পড়ে গেল। লাঞ্চের পরে মাত্র 7 রান হতে আরও একটা পড়ল। সিক্সথ ম্যান নামলাম আমি, ওদের বাঘা বোলারকে ফেস করলাম। সে বল ছুড়লে, সেটা ছিল ইনসুইঙ্গার, বল মাটিতে পড়ার আগেই দৌড়ে গিয়ে শর্ট লেগ থেকেই মারলাম 1-6। বল মাঠ পেরিয়ে লাট সাহেবের বাগানে গিয়ে পড়ল, নতুন বল আনা হলো, ঘষে ঘষে তার রং চটিয়ে বোলার আবার ছুড়লে অফ ব্রেক, মাথার উপর দিয়ে প্যাভিলিয়নের ছাতে পাঠিয়ে দিলাম, আবার 6। ফার্স্ট ওভারের 6টা বলেই আমার 36 রান হলো। বলো কি গো, 6টা 6? নেক্সট ওভারে মাত্র 2 রান, আমাদের আরও 1টা উইকেট গেল। তার পরের ওভারে আমি আবার 36 রান করলাম। হ্যাঁ, আমার 72 রান নিয়ে মোট রান হলো 104 for 6। পরের ওভারে একেবারে কেলেঙ্কারি, কোনো রান না হতেই আরও 1টা উইকেট গেল। তারপর আমি আবার ফেস করলাম, জানিস বোলার প্রবল বিক্রমে ছাড়লে 1টা বাম্পার, আমিও ঝাড়লাম জাম্পার, আমার সঙ্গে চালাকি, হ্যাঁ, লাফিয়ে উঠে অ্যাস এক তারুমার মারলাম যে বল সোজা উপরে গিয়ে আকাশের নিলামে একবারে বিলীন হয়ে গেল। বলো কি, হ্যাঁ, পুরো 10 মিনিট সকলের চোখের ওপরে। রিপোর্টারের কলমে কালি সরল না,
ফটোগ্রাফারদের ক্যামেরার ফ্লাশ জ্বলল না, সব হাঁ হয়ে গেছে, মাঠে পিন ড্রপ সাইলেন্স। শুধু খুব দূর থেকে বোধহয় চন্দ্র সূর্য গ্রহ তারার কোলের কাছ থেকে একটা অস্পষ্ট আওয়াজ বেতার তরঙ্গে ভেসে উঠতে লাগলো, পিপ 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 পিপ। তোরা আজকালকার ছোকরা, কিথমিলারের মারের বড়াই করিস, আর আমি ছিলাম মিথ কিলার। হ্যাঁ, তারপর শুরু হলো ক্ল্যাপিং, অবিচ্ছন্ন ধারায় হাততালি পড়তে লাগলো। তারপরে সমস্যা হলো, এইবার কত রান দেওয়া হবে? এটা কি বাউন্ডারি, না ওভার বাউন্ডারি, না সুপার বাউন্ডারি, না কি? 25 মিনিট অপেক্ষা করা হলো বলটা পড়ে কিনা দেখার জন্যে, কিন্তু কোথায় বল। যাক, শেষ পর্যন্ত ব্রজদাস পাজল নাম দিয়ে ওভার বাউন্ডারির পয়েন্টটি লিখলে। তারপর তারপর কি হলো বলুন না। হ্যাঁ, বলছি বলছি, শোন না, খেলা আবার শুরু হলো। নেক্সট বলে আর একটা পাজল। আবার পাজল? হ্যাঁ, সেটা আরো মোক্ষম। না, এবার আর আকাশে নয়, মারে চোটে বলটা ফট করে নারকেলের মালার মতো দু টুকরো হয়ে ভেঙে গেল। ভেঙে গেল? হ্যাঁ, ভেঙে গেল, বলটা দু ভাগ হয়ে গেল। কি হয়ে গেল? বল দু ভাগ হয়ে গেল, বল দু ভাগ হয়ে গেল, কি করবে তাহলে? কি করবে তাহলে, কি হবে এবার? কি আর হবে, আবার কনফারেন্স বসলো, কেননা অর্ধেকটা বল একজন ফার্স্ট স্লিপে ক্যাচ ধরে ফেললে, আর বাকি অর্ধেকটা ওভার বাউন্ডারি হলো। এমন তো কোনোদিনও শুনিনি। হ্যাঁ, শুনবি শুনবি, এগুলো তো জানিস না। আবার খেলা বন্ধ করে কনফারেন্স বসলো, কি করা হবে এখন, আমি কি আউট হয়েছি না ছয় মেরেছি? না 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 না, ফয়সালা আর হয়ই না, খেলতে গিয়ে বারবার এই ডিস্টারবেন্স, কার ভালো লাগে বল? তাই তো, এইদিকে তখন আবার আমার ইভিনিং ডিউটি, সময় হয়ে গেছে দূর তোর বলে ব্যাট ফেলে দিয়ে অফিসে চলে এলাম। যা, পরে শুনলাম জার্লিন সাহেব নাকি বলে গেছেন ইন্ডিয়া একদিন পৃথিবীর শ্রেষ্ঠ দলকে হারাবে, ওই এক খেলাতেই তার চোখ ফুটেছিল, বুঝলি? বুঝলাম বুঝলাম। এই গল্পটি শোনালেন অভিক ঘোষাল, অন্যান্য চরিত্রে অভিনয় করলেন ব্রজদা, সুদীপ্ত রায়, সুনীত, তীর্থ অধিকারী, সুনীল, অর্কজয় ভট্টাচার্য, হেরোদা, সাগ্নিক দাস, জার্ডিন, প্রাজ্ঞ চাকি, পিএস, শুভজিৎ পাত্র, জজগিন্নি এবং লাটগিন্নির ভূমিকায় অনন্যা হাজরা, নাট্যরূপ ও নির্দেশনায় অনিরুদ্ধ ঘোষ। আগামী 14ই নভেম্বর শিশু দিবস। নভেম্বর মাসের সব নাটকই শিশুদের জন্য এবং শিশুরাই কুশীলব। নবনালন্দা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং অন্যান্য শিশু শিল্পীরা শুনুন নভেম্বর মাসের প্রতি রবিবারে। নমস্কার, শুভ বিজয়া।